ভারতীয় সংস্কৃতি রীতিনীতি পৃথিবীর সকল মানুষের কাছে একটি আদর্শ ঐতিহ্য হয়ে রয়েছে প্রাচীনকাল থেকেই। এখানকার ঐতিহ্য রীতিনীতি পরম্পরা বহির্বিশ্বের সকল মানুষের কাছে অত্যন্ত শ্রদ্ধার। গুরু শিষ্যের পরম্পরা ভারতীয় সংস্কৃতির এক ঐতিহ্য যা আজও প্রবাহমান। ভারতীয় শিল্প সঙ্গীত ও নৃত্যকলায় যা আজও স্পষ্টরূপে প্রতীয়মান। এখানে শিষ্যরা সর্বদা গুরুকে ভগবানের আসনে বসান। সেই গুরু শিষ্যের ঐতিহ্যকে সামনে রেখেই গুরুর জন্মশতবর্ষ পালন করল শিষ্য। বালুরঘাটের ধ্রুপদী শিল্পী শান্তিগোপাল রায় তিনি সারা জীবন কোনোরূপ উচ্চাকাঙ্ক্ষা না রেখে জেলার মানুষকে দিয়ে তার সঙ্গীতের সুধা দান করেছেন নিরলসভাবে। তৈরি করে গেছেন অসংখ্য সুযোগ্য শিষ্য, তার মধ্যে একজন রাজশ্রী সাহা রায়। কৃতি এই ছাত্র যথার্থই গুরুদক্ষিণা নিবেদন করল গুরু শান্তিগোপাল রায়ের জন্মশতবর্ষ উপলক্ষে শাস্ত্রীয় সঙ্গীতের আসরের আয়োজন করে। গতকাল তাঁরই উদ্যোগে বালুরঘাটের নাট্যতীর্থ সভাগৃহে অনুষ্ঠিত হয় সেই অনুষ্ঠান। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে সৌমেন সরকার, অনল চ্যাটার্জি, অমিতাংশু ব্রহ্ম, মানব পারুই, মোনালিসা কুণ্ডুসহ বিশিষ্ট বহিরাগত শিল্পীরা। সমস্ত অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন শুভজিৎ চ্যাটার্জি। সংস্কৃতির শহর বালুরঘাট, এখানকার মানুষের নাটক কবিতা নৃত্য সবসময় প্রিয়। গতকালের এই অনুষ্ঠানে পূর্ণ প্রেক্ষাগৃহে এই অনুষ্ঠানে দর্শকদের উপস্থিতি বুঝিয়ে দিল এখানকার যতটা নাটক ভালোবাসে ঠিক ততটাই সম্মান করে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। গুরুর প্রতি শিষ্যের সম্মান প্রদান, নৃত্য, গীত সব কিছু মিলিয়ে তৈরি হয়েছিল এক অনবদ্য সন্ধ্যা, যা বালুরঘাটে সংস্কৃতিপ্রেমী মানুষের মনে কথায় মুক্ত হয়ে থাকবে বহুদিন। এ বিষয়ে শিল্পী মানব পারয়কে প্রশ্ন করলে তিনি বলেন, এই প্রথম আমি বালুরঘাটে অনুষ্ঠান করতে এলাম। এখানে এসে দর্শকদের যেভাবে সাড়া পেলাম তাতে আমি অভিভূত। আগামী দিনে সুযোগ পেলে আবারও এখানে আসব আমার অনুষ্ঠান নিয়ে। আচ্ছা দাদা, এই যে আরোহীর এই অনুষ্ঠান, ক্লাসিক্যাল প্রোগ্রামের অনুষ্ঠান, এখানে অংশগ্রহণ করতে পেরে আপনার কেমন লাগছে? আরোহী আমার পরিচিত রাজশ্রী বাবুর অনুষ্ঠান, দীর্ঘদিনের একটা চেষ্টা হচ্ছিল যে আমাকে নিয়ে সেখানে অনুষ্ঠান করার, অনেকবারই উনি বলেছেন। তো এখানে আসতে পেরে আমি ভীষণ কৃতজ্ঞ এবং খুবই খুশি। বালুরঘাট প্রিয় শহর আমার, আর আরোহী অনেকদিন আগে কথা হয়েছিল যে এবারে আসতে হবে। ফাইনালি আসতে পেরে ভীষণ ভালো লাগছে। এত সুন্দর আয়োজন, এত সুন্দর হসপিটালিটি, এত সুন্দর অ্যাম্বিয়েন্স, এত সুন্দর হলের অডিয়েন্স, খুব আনন্দ করেছি। দর্শকদের আপনাকে যে আপনাদের যেভাবে নিল দর্শকরা, সেটা আপনারা কি কিছু দেখছেন? দর্শক তো বরাবরই এখানে খুব শিক্ষিত দর্শক, ভীষণ আবেগপ্রবণ দর্শক। এরা সবচেয়ে ভালো ব্যাপার যে ঠিক জায়গায় তালি বাজাতে এরা জানে, তারা প্রশংসাটা করতে জানে কোথায় ভালো হচ্ছে, তার মানে এরা খুব শিক্ষিত। তো অডিয়েন্সের তরফে আমার কিছু বলার নেই, আমরা চিরকৃতজ্ঞ যে আপনারা আমাদেরকে এতক্ষণ ধরে এখানে বসে শুনেছেন, এত ইন্সপিরেশন দিয়েছেন আমাদেরকে, এতক্ষণ ধরে ওনারা শুনেছেন, এই জন্য আমরা সকলের তরফ থেকে আমি ভীষণ কৃতজ্ঞ। আগামী দিনে যদি সুযোগ পান আবার কি এখানে অংশগ্রহণ করবেন? ডেফিনেটলি, এটা তো আমার, আমি মালদার ছেলে, আমার বালুরঘাট আমার নেক্সট হোম টাউন বলে চলে। আগেও বালুরঘাটে এসেছি কিন্তু এবার আসতে পারে একটা অন্যরকম, আমার নিশ্চয়ই যদি কোনো ডাকবাই অবশ্যই। আপনার নাম? আমার নাম অমিতাংশু। আচ্ছা দাদা, সংস্কৃতির শহর বালুরঘাটে এই অংশ, আপনার এই পারফরমেন্স কেমন লাগলো? প্রথমে আমি জানাই বালুরঘাটের সমস্ত কালচারাল প্রেমীদের সবাইকে আমি আন্তরিক অভিনন্দন প্রণাম জানাই। এটা আমার ফার্স্ট টাইম নিবেদন বালুরঘাটে। তো এখানকার অডিয়েন্স সত্যি ক্লাসিক্যাল, এত সুন্দর একটা উপস্থাপনা এখানে আমি করতে পারলাম অডিয়েন্সের সামনে, আর এখানকার অডিয়েন্স এত
আগ্রহী এবং এতটাই বদ্ধা যে আমি তো খুবই এনজয় করেছি, উপভোগ করেছি আমার কাত্যায়নীদের পরিবেশনের মাধ্যমে। আর আপনাদের কেমন লাগলো সেটা আপনাদের দৃষ্টিভঙ্গি থেকে আমি মঞ্চে অনুভব করেছি। আমি আমার বালুরঘাটে সমস্ত কলাপ্রেমী মানুষদেরকে আন্তরিক অভিনন্দন প্রণাম জানাই। আগামী দিনে যদি আপনি সুযোগ পান আবার কি এখানে আসতে চাইবেন? প্রত্যেক শিল্পীর তো ইচ্ছে তার কলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তো বালুরঘাট যদি অবশ্যই আমাকে আমন্ত্রণ জানায় আমি নিশ্চয়ই এখানে আপনাদের সামনে আবারও আমার কাত্যায় নৃত্য পরিবেশন করতে আগ্রহী। আপনার নাম? আমার নাম মানব পাড়ে, আমি দূরদর্শনের বিগ গ্রেট আর্টিস্ট এবং ন্যাশনাল স্কলারশিপ পাওয়া, আর আমার গুরু শ্রীমতী মধুমিতা রায়। ধন্যবাদ।